নমস্কার, এই মুহূর্তে আমি আছি বরানগরের পাটবাড়ি লেনে সৌভিক চক্রবর্তীর বাড়িতে। এই মুহূর্তে সৌভিক চক্রবর্তী ইস্ট বেঙ্গল ফুটবল প্রেমীদের হার্টথ্রব। শুধু ইস্ট বেঙ্গল ফুটবল প্রেমীদের নয়, মোহনবাগানের যুব উন্নয়ন থেকে উঠে আসা এই ছেলেটিকে মোহনবাগান জনতাও কিন্তু দারুণ ভালোবাসে এবং মোহনবাগানেও অতীতে দারুণ সাফল্য দিয়েছেন এই সৌভিক। কিন্তু সৌভিকের আপনারা অনেকেই জানেন না, সৌভিকের বাবা একজন স্বনামধন্য জেনারেল প্র্যাকটিশিয়ান, উনি চিকিৎসক, এনআরএস মেডিকেল কলেজে উনি পড়াশোনা করেছেন, তারপর এই এলাকাতেই উনি প্রতিষ্ঠিত হয়েছেন। সৌভিককে ফুটবলার হিসেবে তুলে আনার পেছনে একটা অদ্ভুত গল্প আছে, সেই গল্পটাই আমরা শুনে নেব ডাক্তার অলোক চক্রবর্তীর কাছ থেকে। ইনি হচ্ছেন সেই চিকিৎসক যিনি ছেলেকে ফুটবলার তৈরি করেছেন, নিজে নিয়ে গেছেন দুর্গাপুরের মোহনবাগান একাডেমিতে, টাটা ফুটবল একাডেমিতে ট্রায়াল দিতে, যেটা দেখা যায় না ইদানিংকালের সফল ফুটবলাররা। আমি সম্মান জানিয়েই বলছি, তাদের ছেলেদের ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করে, আর ইনি সেই চিকিৎসক যিনি ছেলেকে ফুটবলার তৈরি করেছেন। ওনার জীবনেরও একটা দারুণ গল্প আছে, সেই গল্পটা থেকেই হয়তো একটা লড়াই আছে, সেই লড়াইটাই বোধহয় সৌভিক পেয়েছে। একটু আপনার জীবনের প্রথম কথাটা বলুন, তারপর সৌভিকের ব্যাপারে আসবেন। আমার জীবনের প্রথম কথা বলতে, আমরা খুব সামান্য নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে তৈরি হয়েছি। আমরা এই কলকাতাতে ছোট্ট একটা ঘরে পড়াশোনা করে আমি ডাক্তার হয়েছি। একটা ঘরে সাত ভাই বোন মিলে মানুষ হয়েছি। তারপরে আস্তে আস্তে নিজের জেদে আমি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে প্রথম জীবনে বহুত খেটেছি, রুগীদের পেছনে ঘুরে, যাই হোক চেষ্টা করে রাত দিন এক করে আমি আজকে একটা পজিশন পেয়েছি। এই হচ্ছে আমার ছোটবেলা লেখার গল্প। গল্প ঠিক নয়, এটা একটা লড়াকু মনোভাব। সেই লড়াকু মনোভাবটা আমার ছেলের মধ্যে এসেছে, এসে এটা আমার খুব আনন্দের বিষয়। অলোকবাবু, আপনার তো তিন সন্তান, বড় মেয়ে, মেজ ছেলে আর এই ছোট আমার শরীর। আপনার দুই সন্তান, মানে ছেলে তিন সন্তানের মধ্যে বয়সের ফারাক কিছু নাই, এবং পাপাই হচ্ছে সৌভিকের ডাকনাম, আর পাপাই দাদার ডাকনাম হচ্ছে লকাই। লকাই এদের এই পড়াশোনা, তারপর ফুটবলে চলে যাওয়া, এক ছেলে কানাডায় প্রতিষ্ঠিত, আর এক ছেলে ইঞ্জিনিয়ার আর স্বনামধন্য ফুটবলার, ভারতের এই মুহূর্তে আমার অন্যতম সেরা খেলোয়াড়। আমার বড় মেয়ে MBA এবং সে আজকে আমেরিকাতে চাকরি করছে। আমার বড় ছেলে ও ইঞ্জিনিয়ার, ও কানাডাতে চাকরি করছে। সেদিক থেকে বাবা হিসাবে আমার সম্পূর্ণ পরিপূর্ণতা পেয়েছে। আমার ছোট ছেলে ভারতবর্ষের একজন নাম করা ফুটবল প্লেয়ার হয়েছে, সেটার জন্য আমি যেমন গর্ব বোধ করতে পারি, তার থেকেও ভালো লাগে, খুশি লাগে যে আমি আমার তিন ছেলে মেয়েকে ভালো দিক দেখাতে পেরেছি, তাদের নিজেদের ইচ্ছা মতো দিক দেখাতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড়। ওর ফুটবলার হয়ে ওঠার এরকম একটা দারুণ পড়াশোনা করার বাড়ির ছেলে ফুটবলার হলো, সেখানে আপনার একটা বিশাল রোল আছে, সেই গল্পটা একটু যদি আমাদের দর্শক শ্রোতাদের জন্য বল। ছোটবেলা থেকে ও একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে খেলাধুলো, ছটপটে ভাব, তারপরে ওইটার নাম কি, বল নিয়ে বাড়ির কাঁচ জানলা দরজা ভেঙে দেওয়া, এগুলো ছোটবেলা থেকে ছিল। তা ছোটবেলা থেকে যখন একটা ছেলে এরকম শারীরিক কসরত করে, তখন আমি একদিন বললাম তুই কি চাস, পড়াশোনাও করতো, প্রথম দিকে পড়াশোনা করতো না, যে তার পড়াশোনা তো ক্লাস সিক্স পর্যন্ত খুব ভালোই করতো, ভালোই করতো, তারপরে নরেন্দ্রনাথের স্টুডেন্ট ছিল, নরেন্দ্রনাথের স্টুডেন্ট ছিল, ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতো। কিন্তু ওর একটা নেশা ছিল মাঠে, দুপুরে হোক বিকেলে হোক মাঠে ছুটোছুটি করা এবং খেলাধুলো করা। এবং এই সময় আমি আমাদের এই বরানগরে যুব জাগরণ ক্লাবে একদিন জন্মদিনে জিজ্ঞেস করলো তুই কি করতে চাস, একদিন জন্মদিনে ওকে জিজ্ঞেস করলাম তুই কি করবি, বলে বাবা সবাই তো অনেক কিছু চায়, তা তুমি আমাকে একটা ভালো ক্লাবে ভর্তি করে দাও।
তখন আমি বললাম তুই কি করবি, কি খেলবি, ক্রিকেট না ফুটবল? বলে ফুটবল। তখন ও কে আমি নিয়ে এইখানে বর্ণনা করে আমাদের নবজী পূজাকরণ ক্লাবে রঞ্জনের হাতে দিই। রঞ্জন মানে রঞ্জন ভট্টাচার্য, ইদানিং কালে নামি কোচ, অতীতে তখন খেলোয়াড় ছিল। সেই রঞ্জন ভট্টাচার্য আমাকে দুদিন উনি সৌভিককে লক্ষ্য করার পর বলে, ডাক্তারবাবু আপনি এই ছেলেকে ছেড়ে দেবেন না, পড়াশোনার মধ্যে দিয়ে আটকে রাখবেন না, একে আপনি খেলাধুলো ফুটবলে আপনি চেষ্টা করুন। তা আমি তারপর বললাম ঠিক আছে, এইভাবেই খেলাধুলাটা করুক। তারপরে ওকে আমি মোহনবাগান নার্সারি ক্লাবে যখন নিয়ে যাই, তখন ওখানে সুব্রত ভট্টাচার্য আমায় বলেছিলেন, ডাক্তারবাবু ছেলেটিকে মধ্যে একটা পার্টস আছে, ওকে আপনি নার্স করুন ভালো করে। তখন অমিয় ঘোষ ছিলেন মোহনবাগান নার্সারি টিমের কোচ, সুব্রত ভট্টাচার্য ছিলেন সিনিয়র টিমের কোচ, উনি নার্সারিদের প্র্যাকটিস দেখতেন, পর্যবেক্ষণ করতেন এবং গাইড করতেন অভিভাবকদের বিভিন্নভাবে। দুইজন স্বনামধন্য কোচ যখন আমায় বললো যে একে একটু জন্মগত প্রতিভা আছে, এটাকে আপনি নষ্ট হতে দেবেন না, তখন আমি পড়াশোনাটাকে ওর সেকেন্ডারি জিনিস ভাবলাম। আমি ওকে তখন ভাবলাম একে খেলাধুলোই করাবো। তারপরে আমি ওকে মোহনবাগান ফুটবল একাডেমিতে নিয়ে যাই, এবং তার আগে টাটা ফুটবল একাডেমিতেও আমি ট্রায়াল দিতে নিয়ে গেছিলাম। এরপর মোহনবাগান ফুটবল একাডেমিতেও ট্রায়াল হয় এবং সেখানেও সিলেক্ট হয়, এবং সেই বছরে ও ম্যানচেস্টার ইউনাইটেড কাপ খেলতে। টাটা ফুটবল একাডেমিতে আপনি যখন নিয়ে গেছিলেন তখন কোচ কে ছিল? রঞ্জন চৌধুরী আমাকে এক কথা ট্রেনিং নিতে পারেননি, কোন কারণে জানি না, কিন্তু হয়তো সিনিয়র মানে জুনিয়র ছিল বলে। তো রঞ্জন চৌধুরী বলছেন ছেলেটার মধ্যে কিন্তু একটা পার্টস আছে, আমাকে এই কথা কানে বলেছিলেন। আমি বলছেন না, উনিও বলেছিলেন যে ছেলেকে ফুটবলেই রাখতে ফুটবলেই রাখতে।